এসে আমার ভাইকে জোর করে তুলে নিয়ে যাই, নিজে রাস্তার পরে মারধর করে। মারধর করার পরে মুন্নান স্যারের নাম বলতে বলছিল। ও আমার ভাই তো মুন্নান স্যারকে চিনে না বা জানে, ওনার সম্বন্ধে কোনো ই নেই। তো যখন ঘরে আমাদের 1 ঘন্টা 15 মিনিট তল্লাশি করলো প্রশাসনের লোক, ইনআইয়ের লোক, যে 1 ঘন্টা 15 মিনিট তল্লাশি করার পরেও ঘরে কিছু পাইনি, কোনো কিছু পাইনি। তো তারপরে এক প্রশাসনের এক ব্যক্তি, তিনি ফোনেই ছিলেন, ফোনে একজনকে বলছিলেন স্যার ঘরে তো কিছু পাওয়া যায়নি। তখন সাইড থেকে আরেকটা ভদ্রলোক প্রশাসনেরই এনআইয়েরই লোক, উনি বলছিলেন যে ডক্টর জাকির নায়েকের বইটা দেখে বললেন যে ডক্টর জাকির নায়েকের বইটাই যথেষ্ট ফাঁসানোর জন্যে, অন্য কিছু না পেলে কী হবে, এই ভাষাটা তিনি প্রয়োগ করলেন। সেখানে আমি প্রেজেন্ট ছিলাম এবং আমি স্যার ওদেরকে জিজ্ঞেস করছিলাম স্যার কী কারণের জন্যে আমার ভাইকে ধরে নিয়ে যাচ্ছেন বা মারধর করছেন। তো এই ফোনে এই কথাটা আমরা একবার স্পষ্ট ভাষায় আমি তখন দাঁড়িয়েছিলাম এবং শুনলাম। এমনি ঘর থেকে অন্য কিছু না, অন্য কোনো কিছু পাইনি, আধার কার্ড, ভোটের ছবি আর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে গেছে। এটা পাওয়ার পরে এক ভদ্রলোক বললেন স্যার পুলিশের না বাইরে যখন আটক করা হয় পুলিশ যায়, তারপর বাসায় তল্লাশি করে, সেখানে তারা কিছু বই পেল জিহাদের উপর, প্রমাণ প্রমাণ যে সে সন্ত্রাসী আক্রমণে জড়িত। বোম্বে মিডিয়ায় প্রচারিত হয়েছিল যে একই বই মোহাম্মদি রোডের বুক স্টলগুলোতে কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে, এটা যদি অপরাধ তাহলে বুক স্টলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন? একই বই জিহাদ। আমি এখানে বলতে চাই, আপনারা কি জানেন যে কোরআনেও জিহাদের কথা বলা হয়েছে? আর প্রায় সবগুলি সব মুসলিম বাড়িতেই কোরআন শরীফ আছে। তাহলে কি বলবেন আপনারা বোম্বের সব মুসলমানকে অ্যারেস্ট করবেন? আপনারা কি বলতে চাচ্ছেন? আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের বলতে চাই যে যদি আপনারা মহাভারত পড়েন, মহাভারতে কোরআনের চেয়ে অনেক বেশি খুনোখুনির কথা বলা হয়েছে। যদি আপনি তুলনা করেন, মহাভারতে যে পরিমাণ রক্তপাতের কথা আছে সে তুলনায় কোরআনের রক্তপাত অনেক কম। ভগবদ গীতা আসলে হলো কৃষ্ণের উপদেশ, অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ। অর্জুন বলছে কিভাবে আমি জ্ঞাতিবাদের সাথে যুদ্ধ করব, এটা আপনারা পাবেন ভগবদ গীতার প্রথম অধ্যায় 43-46 অনুচ্ছেদে। অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিয়ে বলল আমি আমার ভাইদের না মেরে নিরস্ত্র অবস্থায় এখানে মারা যাব। তখনই ভগবদ গীতার 2 অধ্যায়ের 2 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ তাকে বলল অর্জুন তুমি এতটা পুরুষত্বহীন হলে কিভাবে। তারপরে আরো কথা আছে, এখানে সময় কম, আমার ভিডিও টেপে আছে। কৃষ্ণ বলল যে ক্ষত্রিয়ের কর্তব্য হলো যুদ্ধ করা। যদি পেছনের কারণগুলো দেখি, আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি আমি সবগুলো যুদ্ধের সাথে একমত যেগুলো ভগবদ গীতা আর মহাভারতে আছে, কারণ আমি ঘটনা জানি। এই যুদ্ধটা ছিল ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ, যুদ্ধটা ছিল সত্যের সাথে মিথ্যার যুদ্ধ। তারপর ভগবদ গীতা আর মহাভারত বলছে যদি তোমাকে যুদ্ধ করতে হয় মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সে যদি তোমার ভাইও হয় কোনো সমস্যা নেই, হোক আপনজন, যুদ্ধ করো, আমরা একমত। একই কথা কোরআনও বলছে। এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা। আর আমি যখনই সুযোগ পাই, গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, সিনিয়র পুলিশ অফিসার বোম্বে, বেঙ্গালোরে, ইন্ডিয়ার আরও অনেক শহরে। আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন 100-এরও বেশি আইপিএস অফিসার, উচ্চপদস্থ পুলিশের কমিশনার, ডিআইজি, আইজি, ডিজি, ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন। আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন, আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন। বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত। চিন্তা করেন, আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে। অন্য ধর্মগুলোকে আমাদের বুঝতে হবে। আর আল্লাহ তালার দয়ে আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে, ইংল্যান্ডে, আমেরিকায়, বাহরাইনে, সৌদি আরবে, আরব আমিরাতে। আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে, বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে, তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামের। দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই। আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি, তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে। আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন, আর আজকে জাস্টিস সুরেশও বললেন যে 600 মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে, আটক রাখা হয়েছে, তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে, তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন। অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশও বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না, এমনকি সাদা কাগজও। যদি আপনারা জানেন যে কারা অপরাধী, কয়েকজনকে আলাদা করুন, তাদের ধরুন, যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন, আমরা এটার বিপক্ষে না। তবে যদি হাজার হাজার
নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? চিন্তা করুন, দশজন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি 1000 নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন, আপনারা ওই 10 জন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন, এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন। ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার, তাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয়, আর বোম্বের একজন পুলিশ অফিসার একদিন বললেন, জাকির ভাই, ডাক্তার জাকির নাই, আমি খুব খুশি হব যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে, আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে। তখন বলিনি, এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার তারা আমাকে বলেছে, আর তারাও জানে আল্লাহর অসীম দয়ায় আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ আসে। আর আমি যখন কাশ্মীরে গেছিলাম, আর যেহেতু আমি ছিলাম অফিসিয়াল গেস্ট, তাই অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দেখা করতে হয়েছে। তবে সে সময় কাশ্মীরের গভর্নর ছিলেন সাকসেনা, তিনি দেখা করতে চাইলেন, আমার হাতে একদম সময় নেই, অমুসলিম, সময় বের করতেই হবে, দুপুরে দাওয়াত ছিল, সময় পেলাম না, তাই সকালে গেলাম। কাশ্মীরের গভর্নর সাকসেনা তিনি আগে ছিলেন আর্মিতে, ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই, সম্ভবত কর্নেল মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক। আমরা দুজনে কাশ্মীরের অনেক বিষয় নিয়ে কথা বললাম। কয়েক বছর পর তিনি মহারাষ্ট্রের রাজধানী বোম্বেতে আসলেন, এবারও দেখা করতে চাইলেন, আমাকে রাজভবনে ডেকে পাঠালেন, গভর্নরের বাসভবন, আমিও দেখা করতে গেলাম। তিনি বললেন, ডাক্তার জাকির নায়েক, কাশ্মীরে আপনার লেকচারের যে প্রভাব আর আপনাকে মানুষ যেভাবে মেনে চলে, আমরা চাই আপনি আবার আসেন, আমরা চাই আপনি কাশ্মীরে টেলিভিশনে অনুষ্ঠান করেন, রেডিওতে অনুষ্ঠান করেন। তখন আমি প্রশ্ন করলাম, আপনার কি মনে হয় আমার লেকচারে কোনো কাজ হবে? আমি জানি যে এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করা হয়েছে। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কোনো হাদিস হয়ে কথা বলা হয়নি যে আপনি নিরীহ মানুষ মারতে পারেন, এমনকি আপনার উপর যারা অবিচার করে সেই ধর্মের হলেও না, এটা আমি জানি, আমি বলতেও পারবো। কিন্তু এর পাশাপাশি অনেক নিরীহ মুসলমান প্রায় হয়রানির শিকার হচ্ছে। পুলিশ আমাদের বলছে যে এই সব কিছুর পেছনে রয়েছে LET, লস্করে তৈয়বা, তর্কের খাতিরে আমি এটা মেনে নিলাম। আর পুলিশের কথাই বলছে যে স্থানীয় লোকজন এটার সাথে জড়িত আছে, না হলে এই বোমা বিস্ফোরণগুলো হতোই না, এটাও মেনে নিলাম। চিন্তা করেন, সবাই যদি লস্করে তৈয়বার সাথে জড়িত থাকে, আর আপনি যদি হাজারটা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন, তারা সঙ্গে সঙ্গে নতুন রিক্রুট পাবে, সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করেন, সঙ্গে সঙ্গে রিক্রুট। এমনকি পুলিশও লস্করে তৈয়বাকে হেল্প করছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? চিন্তা করুন, ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক, লস্করে তৈয়বার সাথে জড়িত আর স্থানীয় লোকজনও আছে, কিন্তু আপনাদের উচিত মুসলমানদের বিশ্বাস করা। কিন্তু এভাবে হাজার হাজার মুসলিমকে এক জায়গায় জড়ো করা, আমরা জানি, আমরা বুঝি যে অপরাধীদের ধরাটা খুবই কঠিন, বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁতভাবে, একেবারে নির্ভুলভাবে, এর পেছনে দক্ষ লোক ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন, আপনাদের অবস্থা বুঝতে পারি, কিন্তু তার অর্থ এই না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন, মেনে নিলাম, কিন্তু হাজার হাজার, আপনারা এখানে কি বোঝাচ্ছেন? আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে? খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে 2-3%, 5%, তার বেশি না। আমাদেরকেই এই সমস্যার সমাধান করতে হবে, এখানে মূল কারণটা কি? আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা, যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে তারা কিভাবে সন্ত্রাস ঠেকাবে? যদি আপনি শ্রদ্ধা পেতে চান, অন্যকে শ্রদ্ধা করুন।